খাওয়া দাওয়া দিয়েছে মেবি আমি অলওয়েজ অড টাইমে লাইভে আসি যখন কেউ থাকে না, বাট দের আর পিপল যদি আমি অনেকক্ষণ আগে এই এই তো লাইটিং ঠিক আছে, একটু আগে স্ট্যাটাস দিয়েছিলাম যে আইল বি লাইভ, বাট খিদে লাগছিল সো লাঞ্চ করে দেন আসলাম। আমার এই লাইটিং কি ঠিক হবে? আমি হচ্ছে যখনই আমার একই দিনে দুইটা সেটে যাওয়ার প্যারা থাকে, একই দিনে অনেক কাজের ঝামেলা, ওই সময় আমি হচ্ছে করে জেনে আমার মন চায় লাইভে আসতে। আজকেও সেম কাহিনী, আজকে হচ্ছে আমি আশা করছি এটার ভাবলাম যে কোনো কাজ নাই লাইভে আসি পকর পকর করা যাবে, সবাই সুন্দর সুন্দর কথা লিখতেছে, মেকআপ ছাড়াই তুমি সুন্দর, সো বিউটিফুল, কেমন আছি? আমি খুবই ভালো আছি, আমি সবসময় ভালো মুডে থাকলেই লাইভে আসি। লাইভে আর কে কে আছে আমাকে আমার ইয়েতে দেখাই, আমার কাজিনের ক্যারেক্টার করছে, হ্যালো, আমাদের অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট আমাদের নানা ভাই, উনি আমাদের ফটোকের ক্যারেক্টার করছে, আর লীলা ভাই সবাই লাঞ্চে আছে। অনেকগুলো ভালো ভালো, মানে ভালো না খারাপ আপনারা বলতে পারবেন, বাট লাইক অনেকগুলো কাজ রিলিজ হলো, সো মেনি পিপল আর গিভিং মি পজিটিভ রেসপন্স, বাট আপনারা যারা আজকে লাইভে আছেন তারাও আমাকে জানতে পারেন যে হাউ ডিড আই ডু, ঠিকঠাক ছিল কি না, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ আর একটু ভালো মতো, অল দ্যাট কাইন্ড অফ স্টাফ। আর বছর এই বছর আগের মধ্যে একদম বিজি, মানে ভালো ভালো কিছু কাজ করছি, ভিশন এম্পোরিয়ামের টিবিসি দিয়েই বছর স্টার্ট হয়েছে, এক তারিখ থেকে শুটিং ছিল, কমার্শিয়াল করলাম, আজকে একটা কমার্শিয়াল শুটিং আছে, প্রোডাক্টের নাম এখানে না বলি, ট্যাপের একটা বের হয়েছে, আমার একটা কমার্শিয়াল বের হয়েছে, ট্যাপ বেসিক্যালি একটা নতুন অ্যাপ, ইটস লাইক বিকাশ অর রকেট মানি ট্রান্সফার অ্যাপ, সো ওদের একটা ক্যাম্পেইন করেছি আমরা, ওদের কম রেটে লাইক 14 টাকা 70 পয়সা রেটে হচ্ছে কোনো একটা ক্যাম্পেইন, তো ওইটা আমরা করলাম, ওইটা রিলিজ হয়েছে অলরেডি শিওর ডেট, আর বেশ কিছু নাটক এই সপ্তাহের মধ্যে রিলিজ পাবে, ভ্যালেন্টাইন্স ডে কিছু নাটক আসছে, অ্যালেন সুফ্রো লীলাভের সাথে কাজ করছে, অনেক অনেকের সাথে কাজ হচ্ছে, আমার মেহেদি এখনো ই হয়নি, যায় নাই, মেহেদিতে হাত লাল হয়েছে, ওটা যে বিয়ের বউয়ের ক্যারেক্টার ছিল তো একদম হাত ভর্তি মেহেদি ছিল, সো আমি ট্রাইং টু গেট রিড অফ ইট, কে কারো যদি কোনো আইডিয়া দিবে কিভাবে হাত থেকে তাড়াতাড়ি করে মেহেদি রং উঠানো যায় প্লিজ লেট মি নো, কারণ আমার খুব প্যারা হচ্ছে, কারণ এখন যে ক্যারেক্টারগুলো প্লে করছে এগুলো ভেরি মাচ ওয়েস্টার্নাইজড অ্যান্ড ওখানে মেহেদি একদমই যায় না, সো সারাদিন সাবান পানি গরম পানি দিয়ে হাত ধুচ্ছি, তাও এখনও অনেকখানি কালার আছে। আচ্ছা একজন লিখছে, হ্যালো,
আচ্ছা একজন লিখছে সাউন্ড প্রবলেম, সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে একটু জানায় না, কারণ আমি হেডফোন কানে দিই নাই, সো মেবি লাইক ফোন থেকে সাউন্ড একটু ই হতে পারে। সো ইয়া, আজকের লাইভ আমি খুব বেশি বড় করব না, কারণ কেউ হচ্ছে আমার একটা ক্যাম্পেইনের শুট আছে, একটু বিজি, আমারও আবার ওই সেটে যেতে হবে। সো ইয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখানে করে দেন, অ্যান্সার দেন উইকলি। মেকআপ রুম অলওয়েজ এরকম বিজি, এরকম হ্যাপেনিং থাকবে অলওয়েজ। লাইটস গুলোর জন্য অনেক বেশি ই হয়ে যায়।